আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে জরায়ু টিউমার ও তার চিকিৎসা অর্থাৎ এমন একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যেটি খুবই কমন নারীদের জীবনে এই মডার্ন লাইফে তো ম্যাম প্রথমে একটু জানতে চাইবো জরায়ু এটি আমাদের মহিলাদের শরীরে কি ধরনের কাজ করে থাকে জরায়ু হচ্ছে মহিলাদের প্রজননতন্ত্রের একটা বিশেষ অর্গান বা অঙ্গ যেটাকে আমরা বলি এই জরায়ুর কাজ হচ্ছে গর্ভধারণ করা আর প্রতি মাসে যে আমাদের মাসিক হয় তা কিন্তু এই জরায়ু থেকেই হয়ে থাকে মানে মেয়েদের হচ্ছে প্রজননতন্ত্রের একটা বিশাল অংশ হচ্ছে এই জরায়ু তার সাথে প্রজননতন্ত্রে আরও কিছু জিনিস থাকে যেমন ডিম্ব নালী থাকে ডিম্বাশয় থাকে এগুলো সবটা মিলেই হচ্ছে প্রজননতন্ত্র মহিলাদের এই অর্গানে সবচাইতে বেশি সমস্যা যেটি আমরা শুনতে পাই সেটি হচ্ছে টিউমার জরায়ু টিউমার কি কি ধরনের টিউমার হতে পারে টিউমার মানে কি কোষের অস্বাভাবিক বৃদ্ধিটাকে আমরা বলি যে টিউমার তৈরি করে ফেলে তো এখন কোষ জরায়ুতে কিন্তু দুই ধরনের টিউমারই হতে পারে জরায়ুতে বিনাইন টিউমার হতে পারে যেটা কিন্তু ক্ষতিকর না আর জরায়ুতে কিন্তু ম্যালেগিয়ান টিউমারও কিন্তু হতে পারে সেটাকে আমরা বলি ক্ষতিকর তবে জরায়ুতে কমনলি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে বিনাইন টিউমার আমরা ওটাকে লিউমায়মা অথবা ফাইব্রোমা অথবা ওটাকে আমরা মায়োমা বলি অথবা আমরা ওটাকে ফাইব্রয়েড নামেই সবাই চিনে থাকে তো এই লিওমায়মা হচ্ছে রিপ্রোডাকটিভ এজ গ্রুপের যে মহিলারা আসে তাদের একেবারেই কমন একটা টিউমার পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ এজ এই পিক এজটাতে দেখা যায় যে এই টিউমারটা বেশি হয়ে থাকে এছাড়া দেখা যায় কি যে এই টিউমারটা কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ কেন না এটা কিন্তু একটা বিনাইন টিউমার একেবারেই এটা থেকে ম্যালেগন্যান্সি হওয়ার চান্স খুবই কম পয়েন্ট ওয়ান টু টু পার্সেন্ট বা পয়েন্ট ফাইভ এই পর্যন্ত আমরা বলি খুবই কম কিন্তু জরায়ুর যে ম্যালিগনেন্সি সেটা কিন্তু অ্যান্ড্রোমেট্রিয়াল কার্সিনোমা সেটা কিন্তু আলাদা এই টিউমার থেকে সাধারণত হয় না ওটা হচ্ছে কি যখন বেশি এই যে হয় যখন মাসিক বন্ধ হয়ে যায় তখন আর এই যে টিউমারটা আমরা যেটা ফাইভ ডেট কমনলি যেটা সবাই নিয়ে আসে বা আমরা জরায়ু টিউমার বলতে যেটাকে বুঝি এই ফাইভ টিউমারটা কিন্তু এটা একেবারেই মানে সবাই মানে মোটামুটি বলে যে জরায়ু টিউমার বলতে এটা কি আমরা বুঝে থাকি এটা একটা স্লো গ্রোয়িং টিউমার জরায়ুর গঠনটা যদি আমি চিন্তা করি একদম ফান্ডাসের দিকে থাকে বডি থাকে সার্ভিসে থাকে এভাবে করেও কিন্তু টিউমারটার অব অবস্থানে টিউমার হতে পারে এছাড়া আবার কি হয় যে টিউমারটা কিন্তু তৈরি হয় ইন্টামোরাল মানে মাসেল লেয়ারে পরে এটা যখন বাহিরের দিকে যায় তখন আমরা এটাকে বলি সাবসেরাস যখন মাসেলের মধ্যে থাকে তখন ওটাকে বলি আমরা ইন্টামোরাল আর যখন হচ্ছে মিউকাস লেয়ারের দিকে চলে আসে তখন এটাকে আমরা বলি সাবমিউকাস তবে হবে সাবমিউকাস ভ্যারাইটি যেটা সেটা কিন্তু সবচেয়ে বেশি সমস্যা তৈরি করে এই জরায়ু টিউমারে তো এটি নাম্বার বা সংখ্যায় কি ধরনের হতে পারে একটি বা একাধিক একটিও হতে পারে আবার একাধিকও হতে পারে দুটাই কিন্তু কমন একটিও দেখা যায় একটি টিউমারও নিয়ে অনেকে আসে আবার দেখা যায় যে একসাথে অনেকগুলোও কিন্তু হয় দেখা যায় যে কমনলি দেখা যায় বিশটা পঁচিশটাও কিন্তু হতে পারে একটা টিউমার ছোট্ট মানে মোটর দানা থেকে একটা অরেঞ্জের শেপ আসতেই কিন্তু দেখা যায় যে তিন থেকে পাঁচ বছর লেগে যায় কি কি ধরনের উপসর্গ থাকতে পারে দেখা যায় যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে উপসর্গ ছাড়াই কিন্তু মহিলাদের জরায়ুতে টিউমার থাকে মহিলারা যখন আমাদের কাছে আসে যে জ্বরের নিজস্ব কিছু সাইন সিমটম তৈরি করে সেটা কি কমনলি আমরা দেখি যে মাসিক সমস্যা তৈরি করে মাসিক সমস্যা কি তৈরি করে যে যে ঋতুস্রাবটা বেশি হচ্ছে কীরকম যে তার প্রতি মাসে যে মাসিকটা হয় মাসিকটার পরিমাণটা সময়টা ঠিকই থাকে নির্দিষ্ট সময় পরপর কিন্তু দেখা যায় পরিমাণটা বেশি হচ্ছে দেখা যায় যে পরিমাণটা ধীরে ধীরে বাড়তে থাকে দ্বিতীয় দিন অনেক বেশি রক্তপাত হয় দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে রক্তপাত বেড়ে যায় দেখা যায় অনেক সময় রুগীরা বলে যে আমার চাকা চাক রক্ত যাচ্ছে তবে এই টিউমারের মজার ব্যাপার হলো যে এটাতে ব্যথা তেমন একটা হয় না কিন্তু যদি একটু একটু করে যদি ক্লট পাস হয় তখন অনেক সময় রুগীরা ব্যথা কমপ্লেন করতে পারে অথবা দেখা যায় যে এটার সাথে যদি অন্য কোনো ডিজিজ থাকে অ্যান্ডোমেট্রোসিস তাহলে কিন্তু ব্যথা হয় আর জড়ায় টিউমার বলতে আমরা কিন্তু বুঝি কি যে রেগুলার মাসিকটা হবে পরিমাণটা বেশি যাবে কিন্তু অনিয়মিত মাসিকও নিয়েও কিন্তু অনেকে আসে অনিয়মিত মাসিককে দেখা যায় যে তার যদি সাবমিউকাস ভ্যারাইটি হয়ে থাকে তাহলে দেখা যায় যে ওটা হয়তো মাসের দুই তিনবার ব্লিডিং করতে হতে পারে যা ওই মিউকাস লেয়ারটার ইনফেকশন হয়ে বা মিউকাস লেয়ারটাতে আলসার হয়ে দেখা যায় তার একটু অনিয়মিত মাসিক হয় এছাড়া দেখা যায় যে টিউমারটা যেহেতু স্লো গ্রোয়িং গ্রোথ হতেই থাকে আস্তে আস্তে যখন দেখা যায় যে ফর্টিন উইক্স সাইজের মতো হয়ে যায় জড়াই কিন্তু অনেক ছোট থাকে আরও এইট এইস সাইজ সিক্স এইস সাইজ যখন ফরটিন উইক সাইজের মতো হয়ে যায় তখন দেখা যায় যে মহিলাটা তলপেট একটা চাকা অনুভব করে এটা যখন আরও বাড়তে থাকে যখন এটার পজিশনের কারণে যে প্রেশার ইফেক্ট তৈরি করে তখন দেখা যায় আমাদের জরের সামনে কি থাকে পস্ত্রবের থলি থাকে ব্লাডার সেখানে যদি চাপ দেয় তাহলে পস্ট্রাবটা ঘন ঘন হতে পারে দেখা যায় পস্ত্রটা অনেক সময় আটকে যেতে পারে এরকম করেও কিন্তু পেশেন্ট আমাদের কাছে আসে পিছন দিকে কি থাকে রেগটাউন থাকে তাহলে দেখা যায় যে রেগটাউনটার জন্য চাপ দিলে তখন অনেকে কনস্টিপেশন হতে পারে এরকম এছাড়া দেখা যায় কি যে রক্তশূন্যতাও কিন্তু রুগীরা নিয়ে আসে অনেক রুগীরা কিন্তু আসে আমাদের কাছে রক্তশূন্যতা নিয়ে এছাড়া দেখা যায় যে যারা হচ্ছে রিপ্রোডাকটিভ এইজে এরাও কিন্তু অনেকে আসে আমাদের কাছে যে তার বাচ্চা হচ্ছে না